আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের সুস্থ আর কারখানা থেকে যখন একের পর এক রোগী আসেন এবং তারা সুস্থ হয়ে চলে যান এবং যাওয়ার সময় যখন তারা তাদের অভিজ্ঞতাগুলো আপনাদের সামনে তুলে ধরেন, সেটা শোনার পর আমাদের কাছে অনেক ভালো লাগে যে অ্যাটলিস্ট একটা আত্মতৃপ্তি কাজ করে যে মানুষগুলো অন্তত কিছুটা হলে তো সুস্থ হয়েছে, স্বাভাবিক জীবনে তো ফিরে যেতে পারছে। অসুস্থ হয়ে দিনের পর দিন মৃত্যু যন্ত্রণাটা তারা যে তার ভোগ করতে না হয়, কারণ যখন মানুষের ব্যথা শুরু হয় সেই ব্যথা বা কষ্ট দুর্ভোগ একদম চরম সীমায় পৌঁছে যায়। দর্শক, আমার পাশে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, উনি ডিপিআরসি হসপিটালে এসেছিলেন। মূলত ওনার সমস্যাটা ছিল এভিএন। এই এভিএন সম্পর্কে আপনারা অনেকেই জানেন এবং এই এভিএন নিয়ে আমাদের বেশ কিছু ভিডিও আছে এর আগে। দর্শক, আলহামদুলিল্লাহ উনি আগামীকালকে আমাদের হসপিটাল ছেড়ে চলে যাবেন, বাট আজকে ওনাকে আমরা নিয়ে এসেছি। ওনার এই যে ভর্তি ছিলেন আমাদের এই হসপিটালে, টোটাল চিকিৎসা এবং ওনার যে অভিজ্ঞতাটা হয়েছে এবং সর্বোপরি আজকে উনি কেমন আছেন পুরো বিষয়টাকে আমি একটু ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। আসুন দর্শক, একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, দর্শকদের জন্য আবার যদি একটু নামটা বলেন আপনার। আমার নাম দয়াল বর্মন, আমি সাহাবার থেকে এসেছি, ডিপিআরসিতে। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য এই যে আপনার যে একটা অভিজ্ঞতা যা এভিএন হয়েছিল, সেটা সেই শুরুটা যদি একটু প্রথম থেকে আবার একটু বলতেন। শুরুতে এটা আমি ফিল করি প্রবাসে থাকা অবস্থায়। কত বছর আগে? লাস্ট এটা আছে 2022 সালের জুনে। আচ্ছা, জুনে ওইখান থেকে প্রথমে একটু একটু ব্যথা ছিল, তো ওইখানে স্থানীয় আমি হাসপাতালে যাই। মানে শুধু জয়েন্টটাতে ব্যথা? শুধু জয়েন্টটা। হাঁটতে গেলে মনে হতো একটু টেনে ধরছে বা একটু ব্যথা? না, মূলত এটা ব্যথা না, আমাকে কেউ হয়তো ধরে রাখছে, ধরে রাখছে। স্টেপগুলো আমি ইচ্ছাগুলো বড় দিতে পারতাছি না, বা পাটা অনেক ওজন। আগে যেমন অনেক ফ্রিলি পাটাকে আমরা মুভ করতে পারি, এখন আর ফ্রি কাজ করছে না, মনে হচ্ছে একটু জ্যাম হয়ে গেছে। জ্যাম বা ফ্রি না আর কি। হ্যাঁ, ফ্রি না, বা পাটা অনেক ওজন লাগতো। তো এক পর্যায়ে কাজ করতে সমস্যা হয়েছে, বা কাজ এক সময় করতে অনেক কষ্ট হতো, মানে দাঁড়ায় থাকলেও কষ্ট হতো, বসে থাকলেও কষ্ট হতো, যেভাবে কাজ করে কোমরের প্রতি। পরে আমি এক সময় বসরে বললাম, তো উনিও ওইখানে ট্রাই করছে আমার জন্য, ওখানে ডক্টর দেখিয়েছিল, অনেকগুলো ডলার খরচ করছে। তো এই চিকিৎসা পদ্ধতি হয়তো আরো বড় ওই দেশের ইয়ে, মানে বিগ বাজেটের হয়তো গেত। তো এক সময় আমার বলে যে দয়াল, তুমি এটা দেশে যে তোমাদের ওখানে লোকালে যে হয়তো খরচ টরচ কম করতে পারে। তো বুঝে যেভাবে হোক কনভিন্স করে আমাকে দেশে পাঠায়। আচ্ছা, পরে আমিও চলে আসি, কারণ যেহেতু ব্যথা নিয়ে, কারণ উনি চেষ্টা করছে, যথাসাধ্য চেষ্টা করছে। পরে এখানে এসে যেহেতু কাজ করতে গিয়েছেন, যদি কাজই করতে না পারেন সেখানে তারও প্রফিট নেই, আপনিও করতে পারছেন না, তো তখন ডিসিশন নিয়েছেন না দেশে চলে যাই, যেহেতু একটু ব্যয়বহুল আর চিকিৎসা ওরকম হচ্ছে না। পরে আমি এখানে এমআরআই করি আমার বাড়ির কাছে। আচ্ছা আচ্ছা, তো ওখান থেকে আমার সময় বলে যে তুমি তো এভিএন স্টেপ ওয়ানে আছে, এখন চিকিৎসা পদ্ধতি দুইটা, একটা হচ্ছে সিজার আর একটা হচ্ছে তোমার ফিজিওথেরাপি। ফিজিওথেরাপির কাছে যাইতে পারো। আবার বয়স জিজ্ঞেস ওনারা, যে আমি বললাম যে আমার বয়স 31 বা 32, খুবই মাঝা বয়স। হ্যাঁ, এরকম ইয়াং বয়সে সিজারে না যাওয়াই বেটার, যেহেতু তোমার এখন ওই রকম না, তা 3-4-5 পর্যন্ত রোগী চলাফেরা করতে পারে। তো সব কিছু বিবেচনা করে ওনার বললো এখন সিজার করা ঠিক হবে না দয়াল তোমার, তুমি বরঞ্চ একজন উদ্বুদ্ধ হয়ে, যে না আমি তাইলে যেহেতু আমার বাসার কাছে তাইলে আমি এখানেই যাই। তো পরে এখানে আসি, স্যারে কিছু আবার টেস্ট দেয়, ব্লাডের কিছু টেস্ট দেয়। তো ওখান থেকে দু একটা হয়তো কি এদিক সেদিক আছে, ডি কম আছে, আর হয়তো আমার আরেকটা কোলেস্টেরল হয়তো একটা কম আছে আর কি, যা থাকছে। তো ওগুলো স্যারে ওষুধ দিল, পরে বললো যে আমাদের এখানে তুমি ভর্তি থাকো, 15-17 দিন ভর্তি থাকো। 15-17 দিনের কথা বলেছেন এবং আপনি ভর্তি হয়ে গেছেন। যখন আপনার কাছে এসেছিলাম দেখেছিলাম যে আপনি বলেছেন যে হাঁটতে খুবই কষ্ট হচ্ছে, খুব জ্যাম হয়ে থাকে, মানে স্বাভাবিক লাইফ লিড করাটা একটু কষ্টসাধ্য হয়ে গেছিল আপনার জন্য। সো আজকে কততম দিন আপনার? আজকে 14তম দিন। 14তম দিন, সেই প্রথম দিনের আপনি আর আজকে 14তম দিন পরে আপনি, পার্থক্য কি? পার্থক্য, আমি অনেক অনেকটা সুস্থ, অনেকটাই সুস্থ, অনেকটাই সুস্থ। হাঁটাচলা করতে, বসে দাঁড়িয়ে থাকলে ফ্রি, এখন হাঁটতে পারি, বসতেও পারি। আগে এখানে যে যে জয়েন্টে হাঁটার সময় বুঝতাম যে শব্দ হইতাছে বা একটা আরেকটার টাচ করতেছে, এখন এটা আর হয় না। আচ্ছা, তার মানে এখন অনেকটুকুই সুস্থ আছেন, ভালো আছেন? ভালো আছেন। তো এইভাবে চলতে থাকলে অচিরে হয়তো আর কিছুদিনের ভিতরে সম্পূর্ণভাবে আপনি হয়তো ভালো যান, বাট এখন আপনি ভালো।
তো আলহামদুলিল্লাহ আমাদের দর্শকদের জন্য যারা হয়তো জানেন না তাদের জন্য আপনি এই রোগটা সম্পর্কে বা আপনার চিকিৎসা সম্পর্কে যদি কিছু বলেন। মূলত আমার ব্যথা প্রথমে শুরু হয়েছিল মাসেলে, তো আমি এক সময় ফিল করি হয়তো এটা হয়তো কিছু পেন কিলার খাইলে হয়তো ফেলে যাব, জাস্ট এই মাসেলে। কিন্তু এক মাস পরে তখন মাসেলের ব্যথাটা নাই, ব্যথাটা একদমই নাই, কিন্তু এই জয়েন্টে আমি ফিল করি যে জয়েন্টে কোনো কিছু টাচ করে বা ভাজা ভাজা এরকম। তো তারপরে দুই মাস তিন মাস ওই জিনিসটা আস্তে আস্তে আমার স্টেপগুলো আস্তে আস্তে শুরু হয়ে গেলো। ইচ্ছে করলে আমি বড় স্টেপ আর দিতে পারি না, বা অনেকটা ওজন স্বাভাবিক জীবনের মতো লাগলো না আমার কাছে, নিজে করতে পারি, ভয় কাজ করা শুরু করলো যে কি হলো, আমি কি পঙ্গু হয়ে যাব কিনা, স্বাভাবিক স্বাভাবিক হাঁটতে পারতেছি না। তো এই যে বডির এত ওয়েট না আমার, আমি যে ওয়েটটা লাগে এত ওয়েট না, একটা পায়ের ওয়েট হয়তো 20-30 কেজি পর্যন্ত আমি ফিল করছি, তখন আমার অনেক আমি ভয় পাই যাই বা আতঙ্কে, না আমরা এই সময় ভালো একটা চিকিৎসা নেওয়া দরকার। পরে যার কারণে আমি দেশে চলে আসি, তারপরে সার্জারি কথা বলছে, আবার ওনারাই বললো যে সাজেস্ট করছে না তোমার এই বয়সে সার্জারি করা ঠিক হবে, 50-55 উঠতে গেলে তখন আমরা হয়তো তোমার সার্জারি করে দিতাম, আর সার্জারির পরে তোমার আগের মতো লাইফ স্টাইল করতে পারবো, অনেক পরিবর্তন আনতে হইব সার্জারি। বাট এখন কি মনে হচ্ছে যে আপনার এই ডিসিশনটা, ওনারাও আপনাকে যে ডিসিশন দিয়েছেন এই ডিসিশনটা আসলে সঠিক ছিল এখন পর্যন্ত, তাই কি মনে হচ্ছে? আমি যতটুকু উপলব্ধি করতে পারলাম হ্যাঁ সঠিক, আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন আমার এই ভাইয়ের কথা, এভিএন আমরা অনেকেই ভয় পেয়ে যাই, অনেকেই এভিএনের মানে যখনই মাত্রাটা শুরু হয় তখনই বলেন যে আসুন সার্জারিতে চলে যাই। দর্শক সার্জারি আমরা করতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু আগে তো একবার চেষ্টা করি বিনা অপারেশন আমরা পারি কি না। দেখুন আমার ভাইয়ের হাসি দেখুন, সেই প্রথম দিন আর আজকে সম্পূর্ণ আকাশ পাতাল পার্থক্য এই মানুষটার, মানসিকভাবে বলেন শারীরিকভাবে বলেন সবভাবে। দর্শক চিকিৎসা আমাদের হাতেই আছে, মানসিকভাবে ভাঙা করছিলাম সেটাই সত্য। তো প্রথম দিন যখন আমি ওনার সাক্ষাৎকার নিতে এসেছিলাম আপনি কি অবস্থায় আছেন আমরা সেটা একটু জানবো, মানে সেখানে ওনার একটু দ্বিধা কাজ করছিল, কারণ আসলে উনি তো মানসিকভাবে ঠিক সুস্থ না, যে কি হবে আসলে উনি নিজেও জানেন না। বাট দেখুন আজকে উনি কতটা স্বতঃস্ফূর্ত আছেন, কত আনন্দে আছেন, আসলে সুস্থ আর আনন্দ একটা মুক্তি পাওয়ার আনন্দের মতোই, যে আমি আমার জীবনের সবটুকু জলাঞ্জলি থেকে হয়তো মুক্তি পাচ্ছি, স্বাভাবিক জীবনে আমি আবার সব কাজ করতে পারবো, স্বাভাবিক মানুষের মতো সবার কাঁধে কাঁধ মিলে আবার কাজ করতে পারবো, এই যে একটা আনন্দ, এটা অনেক বড় একটা ব্যাপার। যিনি সুস্থ না, যিনি অসুস্থ শুধুমাত্র তারাই বুঝতে পারেন। দর্শক দোয়া করবেন আমার এই ভাইটির জন্য, দোয়া করবেন আমাদের এই হসপিটালের জন্য, সকল স্টাফদের জন্য যাদের এই অক্লান্ত পরিশ্রমে এই মানুষগুলো সুস্থ হয়ে ওঠেন, দোয়া করবেন এর কারিগর যিনি ডক্টর.Md.Shafiullah প্রধান স্যারের জন্য। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।